হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আর নিত্য নতুন ভিডিও সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। যেহেতু উইন্টার পড়ে গেছে, সুতরাং এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। কফি বা চায়ের সঙ্গে এটা কিন্তু বেশ ভালোভাবে জমে যাবে। এই রেসিপিটার নাম হলো ম্যাগির পকোড়া। ম্যাগির পকোড়া বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তোমরা একবার দেখে নাও। প্রথমেই লাগছে ম্যাগি, এবং লাগছে ম্যাগির সাথে যেই মশলা থাকে সেই মশলাটা। আমি এখানে 5 টাকার দুটো ম্যাগি নিয়েছি, আর দুটো প্যাকেটের মশলাই আমি এখানে নিয়েছি। আর নিয়েছি ক্যাপসিকাম, আমি একটা ছোট সাইজের ক্যাপসিকামটাকে কুচি করে নিয়েছি। নিয়েছি চিনি, নুন, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আমি এখানে 3-4টি রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি। নিয়েছি হলুদ গুঁড়ো, সাদা তেল ভাজার জন্য। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 বাটি বেসন, আর নিয়েছি ধনে পাতা কুচি আর গরম জল। চলো বন্ধুরা, শুরু করা যাক। এবারে আমি গ্যাসটাকে অন করছি, জোরেই দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে জল দেব এর মধ্যে। গ্যাসটাকে এবার লো করে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 3-4টে কুচি রসুন দেব। রসুন দিয়ে এর মধ্যে পুরো নুডলসটাই দিয়ে দেব। আর এর মধ্যে ছোট চামচের হাফ চামচ নুন দেব। এবার এটাকে ফুটতে দেব ভালোভাবে, যেন খুব ভালোভাবে নুডলস গুলো বয়েল হয়ে যায়। নুডলসটা এবার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাকে জল ঝরিয়ে রাখবো, এবং গ্যাসটাকে সেই সঙ্গে আমি অফও করে দিলাম। নুডলসটাকে আমি জল ঝরিয়ে রেখেছি, এবার আমি এটাকে মিক্স করব। প্রথমে এর মধ্যে দেবো আমি 1/2 চামচের শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। যারা গোলমরিচের ফ্লেভারটা বেশি ভালোবাসেন তারা একটু বেশি দেবেন। পুরো ম্যাগির মশলাটাই আমি দিয়ে দেব। রসুন কুচি দেব পুরোটাই। নুন দেব স্বাদ মতো, যেহেতু ম্যাগির মশলায় কিছুটা নুন থাকে, আর আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনটা যে যা স্বাদ মতোই দেব। পেঁয়াজ কুচিটা আমি পুরোটাই দিয়ে দেব। ক্যাপসিকাম কুচি আমি পুরোটাই দিয়ে দেব। চিনি দেব স্বাদ মতো, যেহেতু এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে, তাই জন্য আমি অল্প, জাস্ট ব্যালেন্সের জন্য দিচ্ছি 1/2 চামচ। হলুদও দেবো আমি 1/2 চামচ, ছোট চামচে 1/2 চামচ। আর এর মধ্যে ধনে পাতা কুচিটা পুরোটাই দিয়ে দেব। এবং খুব সামান্য পরিমাণ আমি বেসন দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মাখবো।
আমার এর মধ্যে আরো কিছুটা বেসন লাগবে, বেসনটাই হয়ে যাবে মনে হচ্ছে। এবার এটাকে আমি আরো ভালোভাবে মাখাবো এবং এর মধ্যে খুব সামান্য পরিমাণ গরম জল দেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাগুলো এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে দেখব। খুব সুন্দরভাবে মিশে গেছে মশলার সাথে। এবার আমি এটাকে ফ্রাই করব। এবার আমি গ্যাসটাকে অন করছি, কড়াটাকে এবার বসাবো। গ্যাসটাকে আমি হাই ফ্লেমেই দিয়ে রেখেছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তেল দেব। আমি পকোড়াটা সাদা তেলে ফ্রাই করব, আর আমি বাটির পুরো তেলটাই দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পকোড়াগুলোকে দেব। এবং অবশ্যই যখন পকোড়াগুলো দেব এবং বন্ধুরা অবশ্যই যখন তোমরা দেবে, সব সময় কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে। আমি যেহেতু পকোড়াগুলো ওলট পালট শেপেই ভালোবাসি, তাই আমি কোনো নির্দিষ্টভাবে শেপ দিলাম না। তোমরা যারা শেপটা পছন্দ করো, তারা কিন্তু সব সময় পকোড়াগুলোকে একটা শেপ দিয়েই ভাজবে। গ্যাসটা এখনো লো ফ্লেমে রয়েছে, এবার আমি পকোড়াগুলোকে হালকা করে উল্টে দেব। আমি বড়াগুলোকে বা পকোড়াগুলোকে উল্টে দিয়েছি, এবার আমি গ্যাসটাকে একটু হাই করে রাখবো, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। এবার আমি আবার গ্যাসটাকে লো করে দেব এবং আবার উল্টে দেব। খুব সুন্দর পকোড়াগুলো ভাজা হচ্ছে। আমার বড়াগুলো প্রায় হয়ে এসেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে করে নামিয়ে নেব। গ্যাসটা কিন্তু এখনো লো ফ্লেমে রয়েছে। ম্যাগির পকোড়া আমি গার্নিশিং করেছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাবো। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ভীষণ সুন্দর খেতে হবে। তোমরা যদি এটা টমেটো কেচাপের সাথে খাও, আর এখন তো উইন্টার যেহেতু, তোমরা ধনে পাতা চাটনি বানিয়েও খেতে পারো। আমি অবশ্যই তোমাদের খুব শীঘ্রই ধনে পাতা চাটনি বা গ্রিন চাটনি কিভাবে বানাতে হয় সেটা অবশ্যই খুব শীঘ্রই দেখাবো, এবং তোমরা তার জন্য অবশ্যই অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদের জন্য ওটা আসবে। এই ছিল আজকে আমাদের তোমাদের জন্য ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করবে বর করে একটা, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।